পরীক্ষা নিচ্ছে না নিচ্ছে না, দু বছর হয়ে গেছে কোনো পরীক্ষা নিচ্ছে না। পরীক্ষা দেওয়ার জন্য শেষ করেছিল 17/4/2019 যে আমাদের পরীক্ষা নেওয়া হোক, কলকাতা হাইকোর্টে কেস ছিল, কিন্তু পর্ষদ হলো যে আমাদের যথেষ্ট ভ্যাকান্সি নেই, শুধু এই অধিবাসগুলো পরীক্ষা দেয়নি। তারপরে কি জাদু বলে জানি না, কি অদৃশ্য জাদু বলে ভ্যাকান্সি ভ্যাকান্সি তৈরি হয়ে গেল। কি হলো 23/12/2000 করতে 16,500 নিয়োগের জন্য নোটিশ হয়ে গেল। এইটা কোন থেকে নিয়োগ হবে? আগে যে 2014 প্রাথমিক রিক্রুটমেন্ট সেখান থেকে যা ইন্টারভিউ দিয়ে ফেল করেছিল সেখান থেকে 16,500 নিয়োগ তারা করবে ঘোষণা করলো, যেখানে আমরা ফর্ম ফিল আপ করে বসে আছি। এখানে আমাদেরকে বঞ্চিত করা হলো। এরপর বিদেশটা কি কলকাতা হাইকোর্টে মামলা করে যে এই 16,500-তে আমাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট বের করে অংশগ্রহণ করতে দিতে হবে, কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় এবং অবশেষে 31 মার্চ আমাদের পরীক্ষা নেওয়া হয়। 31 জানুয়ারি 2021 আমাদের পরীক্ষা নেওয়া হয়। তারপর ফল প্রকাশের জন্য আমরা আন্দোলন করি 22 ফেব্রুয়ারি 2021, 11 মে এবং 16 নভেম্বর আবারও আমরা আন্দোলন করি যে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক, আমরা কে পাস করেছি কে ফেল করেছি সেটা আমাদের জানানো হোক। তারপর 26 নভেম্বর মানিকবাবু আমাদের 10 জনকে ডেকে পাঠালেন ওনার দপ্তরে। 10 জনকে উনি বললেন, দেখো আমরা চেষ্টা করছি 2017 যে লিস্ট বেরোবে সেখানে স্বচ্ছ প্রকৃতিমুক্ত নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট বের করার জন্য। তারপর 5 জানুয়ারি 2022 আবারও আন্দোলন হয় রেজাল্ট প্রকাশ করার দাবি। অবশেষে 10 জানুয়ারি 2022 রেজাল্ট প্রকাশিত হয়। এরপর আমরা রেজাল্ট পেলাম, পেয়ে চাকরি পেতে হবে আমাদের। আমরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, আমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হোক, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। 23 তারিখে আমরা ডিপিএসসি অভিযান করলাম, সেখানে গেলাম, উনি বললেন যে আমি এখনো জানি না। প্রত্যেকটা ডিপিএসসিতে বলেছে যে নিয়োগ নিয়ে তো আমাদের কাছে কোনো খবর নেই। আমরা ভাবলাম তাহলে আমরা পাস করলাম 5 বছর এবং অত্যন্ত শান্তিপ্রদ, তাই এই চাকরি তো অসম্মান। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও কাট করায়, ওই 42,000 মতো অনেকে যোগ্য প্রাইমারি যে 42,000 কে কাট করায় দরকার হয়েছে, যাদের কাগজ চাওয়া হচ্ছে তারা তো সম্মানিত। আর যারা চাকরি পেল তাদের পাত্রি জোটার মুশকিল। এই অবস্থা তোমাকে এই অবস্থা তোমার দাঁড়িয়ে শিক্ষককে সমাজের মর্যাদা নেই। আমি মাননীয় কাছে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, আর কত দেখবেন শিক্ষার অন্তর্জলি যাত্রা, কত শুনবেন আর কত অংশ হলে দেখবেন আর বাংলার উন্নতি, বাংলার গরিব অসহায় অন্তত পরিবারের পড়ুয়ারা যে শিক্ষার নামে পড়ে সেখানে এই চুরি করা শিক্ষক অথবা অযোগ্য শিক্ষক অথবা 5 জন শিক্ষক থাকার কথা 1 জন শিক্ষক, একটি স্কুলে প্রাইমারি স্কুলে টিচার একটা, কোন স্কুলে একটাও শিক্ষক নেই, পার্টটাইম স্কুলে টিচার করে শিক্ষক একটা পার্টটাইম। পশ্চিমবঙ্গে দেখুন দেখুন শিক্ষার হার কি, অন্তত 2.5 থেকে 3 লাখ শিক্ষক কম থাকা, কত সমিলিয়ে 2.5 থেকে 3 লাখ শিক্ষক পদ এখন এই মুহূর্তে আজকে দিন 14 জুলাই 2022 আমি প্রান্ত আমি কাজে বসে বলতে হচ্ছে 2.5 থেকে 3 হাজার, যার মধ্যে বৃহত্তম অংশ হচ্ছে ফাইনান্স, বিপুল ভ্যাকেন্সি, আর 9,000 কত 896 জন 5% মাত্র পাস করে যে এত টফ পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করে তারা তালিকাভুক্ত হয়ে যাচ্ছে, তাদের ইন্টারভিউ নিয়ে তাদের কাগজপত্র চেক করে তাদের দিয়ে হয়ে তাদের স্কুলে থাকার কথা ছিল,
আজকে এই মুহূর্তে হয়তো স্কুল থেকে ছুটি হচ্ছে তাদের, তাদের প্রাপ্য চাকরি নেই। কেউ সিবিআই করেনি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে কেউ চায়নি, কোর্টে খটখটায়নি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরবারে চায়নি। আপনি বলেছেন ওই জন্য নাকি নিয়োগ বন্ধ, এরা নাকি অবশেষে আত্মহত্যা করবেন। আপনার দপ্তরে 600 জন শিক্ষক গিয়েছিলেন, 1500 জন শিক্ষক গিয়েছিলেন, পুলিশ তাদের পিটিয়েছে, পুলিশের সাহস। কারণ 2014 সাল থেকে প্রাইমারি টেটে যারা পাশ করেছে তাদের মধ্যে 60,000 প্রায় শূন্যপদ ফুলফিল হয়ে গেছে, কিন্তু আমাদের 2017 মাত্র 5% কাছাকাছি পাশ করেছে। খুব প্রথম পরীক্ষার মধ্যে থেকে আমাদের কিন্তু পরীক্ষাতে পাশ করেছি, পাশ করার সঙ্গে আমাদের কিন্তু এখনো কোনো কোনো নির্মাণে কোনো সফলকে আমরা কিন্তু পাইনি, কিন্তু কোনো রকম নির্মাণে মাধ্যমিকের কাছে কিন্তু শুনে গেছি। আমাদের ক্ষেত্রেও আমরা চাই যে আমাদের মাননীয় রাজ্য সরকার আমাদেরকে নিজেদেরকে প্রাধান্য দিয়ে আমাদেরকে নিয়োগ করেন, অর্থাৎ আমাদের পূর্ণ প্রশিক্ষিত আমরা যারা আমরা যখন 2017 সালে কমপ্লিট করি সেই সময় কিন্তু আমাদের পূর্ণ প্রশিক্ষিত হওয়ার পরেই আমরা কিন্তু টেট পাস করেছি। এমন অনেকে আছে যারা টেট আগে পাস করেছে কিন্তু পূর্ণ প্রশিক্ষিত পরে হয়েছে, কিন্তু আমরা কিন্তু তেমন নই, আমরা কিন্তু পূর্ণ প্রশিক্ষিত হওয়ার সত্ত্বেই আমরা কিন্তু বসেছি, এই হওয়ার সত্ত্বার পরেই আমরা কিন্তু চাকরি পেয়েছি। তো সেখানে আমরা 9,800 ছেলেকে আমরা যারা পাস করেছি তাদের মধ্যে আমরা অনেকেই রয়েছি যারা কিন্তু অলরেডি আমাদের পৃথিবীতে এখন ছেড়ে চলে গেছে পৃথিবী। তো সেই সমস্ত সহযোগিতাদের তাদের মা বাবার একটা ইচ্ছে ছিল যে আমরা হয়তো তাদের সন্তানরা অনেক ভালোভাবে নিজের নিজেদেরকে শিক্ষক হিসাবে তুলে ধরতে পারবে, কিন্তু তারা আজ বেঁচে নেই। আজকে আমাদের এখানে অনেকেই রয়েছে যারা 40+ ক্যান্ডিডেটের লোকজন, এই দাদা রয়েছেন আমাদের সামনে, এছাড়াও অনেকেই এসেছেন যাদের বয়স প্রায় 38, 39, 40 কাছাকাছি, অর্থাৎ আমাদের 2017 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসিডিওর যদি এই বছরের মধ্যে না হয় তাহলে কিন্তু এনাদেরও সেই চাকরি পাওয়ার স্বপ্নটা পূরণ হবে না। তো এই মতো অবস্থায় আমরা খুবই অসহায় করছি, সেই জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন কমিটিকে জানতে চাইছি আমাদের অসহায়তার কথা। এছাড়া আমাদের কিছুদিন আগে সংবাদমাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আইনি জটিলতার কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। তো এই আইনি জটিলতা কিন্তু আমাদের 2017 ক্ষেত্রে নেই, 2017 থেকে আমরা নিয়মতান্ত্রিক পথে যে ছাত্রছাত্রীরা শিক্ষকরা তারা তো শিক্ষক হয়ে গেছে, তাদের নিয়মটা শুধু অপেক্ষা মাত্র, তারা নিয়মতান্ত্রিক পথে যে রাজ্য সরকারকে সাহায্য করছে, তারা চাইছে কোনো অশান্তি না করে, তাদের প্রাপ্য চাইলে তার হকের চাই। তো 2017 নোটিফিকেশন, 2021 তাদের পরীক্ষা, 5 বছর পর পরীক্ষা, অনেক ধৈর্য ধরে তারপরে 2022 তাদের জেলা উঠে এবং মাত্র 5% লিখিত পরীক্ষা পাস করেছে, মাত্র 5% অত্যন্ত কঠিন পরীক্ষা, অর্থাৎ যোগ্যতা বিরাট চিন্তার পক্ষে। এবার তাদের চাকরিতে নিয়োগ, তাদের কাউন্সিলিং করে, তাদের ইন্টারভিউ, তাদের নিয়োগ, এইটুকু তারা কোর্টেও যায়নি, তাদের সিবিআইও হয়নি, কোনো জায়গায় বাঁধা নেই যে কোর্ট কেস আছে তা নেই, তাহলে এক্ষেত্রে তাদের নিয়োগ হবে। আমার দাবি তোমাদেরও দাবি অন্তত সপ্তাহখানেকের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে, কাউন্সিলিং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিদ্ধান্ত যেন অনতিবিলম্বে এই নিয়োগের কাজ সম্পন্ন হয়, এতে সরকারের মর্যাদা বাড়বে, সরকারের গুরুত্ব বাড়বে। আমি অবাক হচ্ছিলাম এখনো মনীষ সিংকে ডাকা হয়নি মাননীয় শিক্ষা সচিব, কারণ যত কিছু নাটের গুরুত্ব নেই
এটা পরিষ্কার কথা আমাদের আন্দোলনের সাথে ব্যাপারটা যুক্ত না। তিনি অনেক কিছু কাজ প্রশ্রয় দিয়েছেন আমি মনে করি, আমার ক্ষেত্রে তার পদক্ষেপ হম আমাকে ট্রান্সফার করেছেন 2 ঘন্টা নোটিশে কোনো তদন্ত ছাড়া। এই মনীষ জৈন ব্যক্তি, এই মনীষ জৈন বলছেন, আপনি শুধু মনীষ জৈন বলছেন কেন, গোটা শিক্ষা দপ্তর অভিযুক্ত। সে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি বলুন, প্রাইমারি সভাপতি বলুন, উপদেষ্টা কমিটির প্রধান বলুন এবং স্কুল সার্টিফিকেট চেয়ারম্যান বলুন, আর দুজন শিক্ষামন্ত্রী বলুন, প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। আচ্ছা বিশ্বের ইতিহাসে হয়েছে কোথায়? ভারতের ইতিহাসে করে দিন, ভারতের ইতিহাসে এই ঘটনা করে দিন। বিপুল জনাদেশ দিয়ে সরকার, বিপুল জনাদেশ, ভারত বাংলার জনগণ কি এটা দেখেছিল, এটা চেয়েছিল বাংলার জনগণ কি এটা চেয়েছিল? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার এই ভিডিওর মধ্যে বলতে চাই, আপনাকে লোক শ্রদ্ধা করে এখনো, আপনাকে মানুষ ভক্তি করে এখনো করে, আপনার উপর তুমুল বিশ্বাস মানুষের আছে এখনো আছে। আপনি এই বিশ্বাসের সন্ধ্যাটাকে শেষ করে দেবেন, আপনি বাঁচেন, আপনি উত্তর পাবেন। মহিলা শিক্ষিকাদের সাথে কি নোংরামি করা হয়েছে, আমি SLST শিক্ষকদের শিক্ষিকার তাদের ব্যাগ ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল, ওই কালিন্দির পোচা খালে ব্যাগ ছুড়ে তাদের লাথি মারা হয়েছে, তাদের চুল ছিঁড়ে দেওয়া হয়েছে, কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। পুরুষ পুলিশটা করেছে, পুরুষ পুলিশটা শুধু মহিলা না। আচ্ছা শিক্ষকদের কি কোনো মান নেই, মর্যাদা নেই? তাদের চাকরি চেয়েছে এটা কি দোষ? তাদের হকের চাকরি, এটা ভিক্ষা না, এটা লক্ষ্মীর ভণ্ডার না, এটা লক্ষ্মীর ভণ্ডার না, এটা হকের চাকরি, প্রাপ্য চাকরি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি পুলিশ বন্ধু, পুলিশদের সংযত হতে বলুন, যারা শিক্ষক তারা জাতির মেরুদণ্ড, তাদেরকে যদি অসম্মান করা হয় ওটা জাতিকে অসম্মান, ওটা শিক্ষাকে, শিক্ষকদের না, ওটা ভারতীয় জাতিকে অসম্মান। পুলিশ নাকি তাদের চোর মনে করে না, চোর গুন্ডা পকেটমার মনে করছেন শিক্ষক? আমি সংযত হতে বলছি, সুশীল সমাজ বাংলায় চুপ হয়ে গেছে, কতদিন আর চুপ থাকবে? একসময় কিন্তু বিস্ফোরণ ঘটবে, মানুষ কিন্তু দগ্ধ হচ্ছে, ক্ষেপে লাল হয়ে আছে, বারুদের স্তূপে পরিণত হচ্ছে যে মানুষের ক্ষোভ। তারা সংগঠিত নয়, বিরোধীরা খুব দুর্বল, এটাকে সুযোগ বলে মনে করবেন না। আপনি বিপুল জনাদেশ পেয়েছেন, আপনার পুলিশকে সংযত করুন। এই যে চাকরি পাচ্ছি 2017 সালে যারা পরীক্ষা, তাদেরকেও তো মারধর করেছে। আমাকে ম্যাডামকে বলছিলেন তাদের কেউ মেরে চাইলে তারা কী চেয়েছে, তারা তাদের প্রাপ্য চাকরি পরীক্ষা বসার পর তারা বলেছে কাউন্সিলিং, তারা বলেছে নিয়োগ, এটা দোষ, এটা দোষ, এটা বলা যাবে না, পুলিশ মারবে, দেখা করতে দিচ্ছে না। মানিকবাবু আপনি CBI-এর সাথে দেখা করতে বাধ্য হচ্ছেন, আপনি আপনার যারা শিক্ষক, যারা আপনার প্রাইমারি বিদ্যালয় চালাবে সেই হবু শিক্ষকদের সাথে দেখা করার আপনি টাইম পাচ্ছেন না। আপনার পরীক্ষায় তারা বসেছিল, তারা যোগ্যতার প্রমাণ দিয়েছিল, আপনি আপনার অপদার্থতার প্রমাণ দিয়েছেন, তাই আপনি CBI-এর কাছে। এ পরম্পরা কদিন চলবে? আমি শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, শিক্ষামন্ত্রীকে বলি, 2017 প্রাইমারি ট্রেডের পরীক্ষার্থীদের এক্ষুনি নিয়োগ করুন। এদের CBI হয়নি, এরা কোর্টে যায়নি, এরা মিডিয়াতেও যায়নি, আপনারা ওদের লজটা জানেন না, এই প্রথম হয়তো শুনছি, আর ওরা কোনো পলিটিক্যাল লোকের কাছেও যায়। 6 বছর ওদের মুক্তি দিন, বাংলা বাঁচবে, শিক্ষা বাঁচবে। ধন্যবাদ।